মহাসড়কের খবর জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, মহাসড়কে কি পরিস্থিতি দেখছেন, যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। নারীটানি বাড়ি ফেরা মানুষগুলো এবার কর্ম স্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং গতকাল থেকেই বগুড়ার যারা অবস্থান করছিল তারা ঢাকার পথে ফিরতে শুরু করেছে। আমরা রয়েছি বগুড়ার থনথনিয়া বাস টার্মিনালে, যেখান থেকে আন্তঃজেলা কোচ টার্মিনাল, যেখান থেকে যাত্রীরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। আমরা জানতে পেরেছি যে গত 5ই এপ্রিল থেকে আগাম টিকিট বিক্রয় শুরু হয় এবং সেই টিকিট যারা ক্রয় করেছিল তাদের কোনো ভোগান্তি নেই। তবে আজকে যারা এখানে আসছেন টিকিট ক্রয় করতে বা আজকে যারা ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাস টার্মিনালে এসেছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন, কারণ ভালো মানের যে যানবাহনগুলো বা পরিবহনগুলো রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। সেই পরিবহনগুলোর টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। আর এখন যে লোকাল যে সার্ভিসগুলো বলা হয়, যে গাজীপুর পর্যন্ত যে যানবাহনগুলো চলাচল করছে সেখানে কিন্তু আগে যে ভাড়া ছিল 400 টাকা বা 450 টাকা, এখন কিন্তু 600 থেকে 700 টাকা নেওয়া হচ্ছে শুধু গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। তবে ভালো মানের যে পরিবহনগুলো তাদের কিন্তু ভাড়া তারা তেমন একটা বৃদ্ধি করেনি। তবে সেই পরিবহন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা যাওয়ার সময় হয়তোবা যানবাহনে তাদের যাত্রী বেশি যাচ্ছে, কিন্তু ফেরার সময় তারা কিন্তু অনেকটা ফাঁকা ফিরে আসতে হচ্ছে, যার কারণে তাদের অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বগুড়ার থেকে শুধু রাজধানী নয়, সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানেই যারা কর্মজীবী রয়েছে তারা যাচ্ছে। তবে যারা আগাম টিকিট ক্রয় করেছে তারা জটিলতায় পড়েনি, যারা এখন টিকিট নিতে আসছেন তারা কিন্তু এখন জটিলতায় পড়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। মনি বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।